পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর থানার পুলিশের পক্ষ থেকে মাস্কবিহীন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বারবার অনুরোধ করা হলেও বেশ কিছু মানুষ এখন মাস্ক ছাড়াই রাস্তায় ঘোরাঘুরি করছে। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন মানুষের হাতে মাস্ক তুলে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।